আশা করি সবাই ভালো আছেন। বৃত্তির আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এই ভিডিওতে আমরা তিনটা প্রবলেম নিয়ে আলোচনা করবো। তো শুরু করি, আমাদের প্রথম যে প্রবলেমটা আছে তো সেটা এখানে বলা হচ্ছে 3x + 4y = k, রেখাটি x² + y² = 10x বৃত্তকে স্পর্শ করলে k এর মান নির্ণয় করো। অর্থাৎ এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করছে, তাহলে যদি স্পর্শ করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের k এর মানটা কত। তো সেটা আমাদের বের করতে গেলে যেটা করা লাগে, একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যদি বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্বের সমান হয়, তাহলে বৃত্তটা রেখাটিকে স্পর্শ করে বা রেখাটি বৃত্তটিকে স্পর্শ করে। তো এই শর্তে আমাদের এইটা কন্ডিশনটা ফেলে আমাদের বৃত্তের মানটা বের করতে হবে। তো যাই হোক, তাহলে প্রথমে আমরা যেটা করব, এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধটা বের করে নিই। তো এরকম বৃত্ত থাকে, সেটাকে আমরা কিভাবে তুলনা করতে আমাদের জানা আছে, x² + y² + 2dx + 2fy + c = 0, ওই রেখার সাথে তুলনা করতে। তো এটাকে আমরা একটু সাথে তুলনা করব, তাহলে x² + y² - 2 + -5, এইটা বাম পাশে আসলে মাইনাস হয়ে যায়, -3 হয়, এখানে -3 হচ্ছে, দেখেন আর এখানে x থাকছে = 0। এটা এটা হচ্ছে আমাদের এই রেখাটিকে আমরা এভাবে লিখতে পারি। তো আমরা জানি একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে কি, আমরা x² + y² + 2gx + 2fy + c আকারে লিখি, তাহলে সেই ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র হয় -c - a, এবং ব্যাসার্ধ হয় √g² + f² - c। তো সেখান থেকে আমরা পাচ্ছি হলো কেন্দ্র কি, -g এবং -f, -c এবং -f। তাহলে আমরা জি পাইছি কত, জি পাইছি হলো -5, তাহলে -g হবে 5, অনলি 5। ওকে, তাহলে যদি 5 হয় তাহলে f কত, f তো নেই, y সব তো নেই, তাহলে y সব যেহেতু নেই সেটা 0। এবং এখানে দেখেন কোনো কনস্ট্যান্ট পার্ট নেই, সেহেতু c ও হবে 0। তো এখান থেকে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে। আমরা জানি ব্যাসার্ধ সমান সমান √g² + f² - c। তো g মানে হচ্ছে -5, -5 কে স্কয়ার করলে 25, f এর মান 0, তাহলে f এর স্কয়ার করলে সে 0 হয়, -3 মানে 0। তাহলে এখান থেকে দেখেন এটা 3 মান 0। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, 25 কে রূপ করলে 5 পাচ্ছি, অর্থাৎ ব্যাসার্ধ 5 আর 5। তাহলে এই কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্বটা বের করতে হবে। তো এই রেখাটাকে প্রথমে আমাদের কি আকারে লিখে দিতে, ইকুয়াল 0 আকার, অর্থাৎ ডান পাশে যদি 0 রাখতে হবে, ডান পাশে কোনো কিছু রাখা যাবে না। তো একটা যদি আমরা লিখি, তাহলে এটাকে লিখতে পারি 3x + 4y - k = 0। তো এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব সেটা সমান সমান হবে এই ব্যাসার্ধের সমান, বৃত্তের ব্যাসার্ধের সমান, যেহেতু স্পর্শ। তাহলে প্রথমে আমাদের লম্ব দূরত্বটা বের করতে হবে, লম্ব দূরত্বটা কত, এই যে এক্স আর ওয়ার জায়গায় আমাদের এই বিন্দুটা বসাতে হবে, কেন্দ্রটা বসাতে হবে। তার মানে যদি বসাই তাহলে 3×5 = 15, প্লাস 4×0=-3, বাই √x এর সব, x এর সব কত 3 তার স্কোয়ার, প্লাস y এর সব কত 4 তার স্কোয়ার, আর ওপরে মডুলাস, এটা মডুলাস চিহ্ন, আর এটা সমান সমান কি হবে, এই বৃত্তের ব্যাসার্ধের সমান হবে, অর্থাৎ 5 এর সমান হবে। তো এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে আমরা দুই পাশে বর্গ করে দেবো, না বর্গ করার কোনো দরকার নেই। ওকে দেখেন কি হচ্ছে, ওকে হচ্ছে 15 - k, আর নিচে হচ্ছে 9 আর 16 হচ্ছে 25, 25 কে রূপ করলে 5, 5 এই পাশে 5 এর সাথে গুণ হয়ে যায়, অর্থাৎ 25। এখন আমরা মডুলাসটা তুলে দেবো, মডুলাসটা তুলে দিলে কি হয়, 15 - k = প্লাস মাইনাস হয়ে যায়, ডান পাশে প্লাস মাইনাস হয়ে যায় মডুলাস তুলে দিলে, আমরা মডুলাস তুলে দিয়ে +-25 লিখলাম, মানে ডান পাশে যা থাকবে তার সামনে প্লাস মাইনাস হয়ে যাবে আর কি, মডুলাসটা তুলে দিলে। তো এখান থেকে আমরা কের মান খুব সহজে বের করতে পারবো, একবার হচ্ছে প্লাস নিয়ে। তো প্লাস নিয়ে আমরা ক্যালকুলেশন করলে কে সমান সমান হচ্ছে 15 - k = 25। তাহলে এখান থেকে কে এর মান আমরা ক্যালকুলেশন করি, কে সমান সমান কে এই পাশে নিয়ে আসলাম, অর্থাৎ সে পাশে নিয়ে আসলাম -10। তাহলে আমরা মাইনাস নিয়ে ক্যালকুলেশন করলাম,
সরি প্লাস নিয়ে করলে এটা মাইনাস নিয়ে করতে হবে, মাইনাস নিয়ে ক্যালকুলেশন করলে হবে মাইনাস কে সমান তো মাইনাস 25 থাকছে এই পাশে আর এই পাশে মাইনাস 15 চলে আসছে, তাহলে মাইনাস 40, তাহলে মানে কে সমান ফোন কত 40। তাহলে আমরা কিন্তু খুব সহজে কে এর মানটা বের করলাম। এখন আমরা আরো একটা প্রবলেম দেখব, একই প্রবলেম। তো এখানে দেখেন, এখানে বলছে দেখাও যে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করবে যদি এত হয়। তো এখানে এটা প্রমাণ করতে হবে আমাদের, এরকম একটা ইকুয়েশন আনতে হবে। আর এখানে আমাদের দেওয়া আছে এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল 1, রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 এক্স ইকুয়াল 0 বৃত্তকে স্পর্শ করবে যদি এত হয়। তো এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো আমাদের যেটা বিষয় আর কি, আমাদের একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্রটা বের করতে হবে, বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, এই রেখা থেকে সরি এর এই বৃত্তের যে কেন্দ্র সেই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব যদি এই বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে এই রেখাটি এই বৃত্তটাকে স্পর্শ করে, যে সেই শর্ত সাপেক্ষে আমরা এটা প্রমাণ করতে পারি। তো করে দেখি আমরা, প্রথমে আমাদের এই রেখার কেন্দ্রটা বের করে নিতে হবে। তো এই রেখাকে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 জি এক্স প্লাস 2 এফ ওয়াই প্লাস সি ইকুয়াল 0 রেখার সাথে তুলনা করি, তো সেখান থেকে আমরা কি পাচ্ছি, সেখান থেকে পাচ্ছি মাইনাস, যে রেখার সাথে তুলনা করলে আমরা জানি যে সেই ক্ষেত্রে বৃত্তির কেন্দ্র হচ্ছে মাইনাস জি আর মাইনাস এফ, তাই। তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে দেখেন জির মান পাচ্ছি হলো মাইনাস এ, তো মাইনাস এফ পেলে মাইনাস জির মান হচ্ছে এ, আর যেহেতু এফ নেই অর্থাৎ ওয়াই এর কোনো পার্ট নেই সেহেতু এফটা হচ্ছে 0 0। ওকে, তাহলে আমরা হচ্ছে কেন্দ্রটা পেলাম একটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ আসলে শোনা কি জানি রুট অফ পাওয়ার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, জির মান কত, জির মান পাইছিলাম মাইনাস এ, মাইনাস এ এফ স্কোয়ার করলে স্কোয়ার হয়, এফ এর মান কত, এফ এর মান 0, 0 স্কোয়ার করলে 0 হয়, আর এখানে দেখেন কনস্ট্যান্ট পার্ট নেই তাহলে সি এর মানটা হবে 0, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সি এর মানটা মাইনাস 0। তাহলে এখান থেকে দেখেন রুট অফ পাওয়ার তাই এ স্কোয়ার, এ স্কোয়ার কে রুট করলে আমরা পাই এ, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে আর কেন্দ্র হচ্ছে এ দিয়ে, আর এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্বটাই ব্যাসার্ধের সমান হবে, সমান হলে সেখান থেকে আমরা এইটা প্রমাণ করতে হবে। তো যাই হোক, এই রেখাটাকে প্রথমে আমাদের কিভাবে লিখে নিতে হবে, ইকুয়াল 0 আকারে, অর্থাৎ ডান পাশে শুধু 0 থাকবে, তাহলে এল এক্স, এল এটা হচ্ছে এক্স, এল এক্স প্লাস এম ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে এই এ জিরো বিন্দু থেকে এই রেখা লম্ব দূরত্বটা সেটা কি হবে, সেটা হবে এর জায়গায় আর সরি এক্স এর জায়গায় আর ওয়ার জায়গায় এ আর জিরো বলবে, তাহলে হবে এল এ প্লাস ওয়ান মানে যদি জিরো হয় এটা জিরো হয়ে যাচ্ছে মাইনাস 1, এটা হচ্ছে এল এল, আর নিচে হচ্ছে রুট অফ প্রোডাক্ট এক্স এর সঙ্গে স্কোয়ার অর্থাৎ এল এর স্কোয়ার, এল এর স্কোয়ার প্লাস এম এর স্কোয়ার ইকুয়াল আমাদের ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হচ্ছে এ। এখন আমাদের কি করতে হবে, এটাকে আমরা বর্গ করে দিই, দুই পাশে বর্গ করে দিই, ওপরে থাকছে এল এ মাইনাস 1, আচ্ছা এটাকে আর একবার লিখি না একবার বর্গ করে দিই। তো আমরা বর্গ যদি করি, এই পাশে বাম পাশে বর্গ করলাম, এটা আর এক লাইনে করতে হবে, এই পাশে বর্গ করলাম, এই পাশে বর্গ করলাম, উভয় পক্ষে আমরা বর্গ করলাম। এখন এই বর্গ করলে আমাদের এই মডুলাসটা কেটে যায়, মডুলাসটা তখন থাকে না, জাস্ট ওই সব রক্তের বর্গ করা মানে মডুলাসটা উঠে যাচ্ছে, আর দুই পাশে এই মডুলাসটা তুলে দিলে কি হতো, এখানে প্লাস মাইনাস হতো, এই প্লাস মাইনাসকে যদি আমরা বর্গ করতাম সেই প্লাস মাইনাসটা উঠে যেত। তো সেইভাবে এই মডুলাসকে বর্গ করলে সেই মডুলাসটা থাকে। তো এখানে দেখেন এল এ মাইনাস 1 থাকছে শুধু, আর এটা তো 0, এটা তো কোনো দাম নেই, তো এল এ মাইনাস 1 এর ওইটাকে হোল স্কোয়ার করতে হবে। তো এটাকে হোল স্কোয়ার করলে আমরা কি পাই, এল স্কোয়ার ইনটু এ স্কোয়ার, এটা হচ্ছে ছোট হাতের এল, মাইনাস 2 এল এ প্লাস 1 ইকুয়াল, এখানে দেখেন দুটা স্কোয়ার কেটে যাবে আর এই পাশে স্কোয়ার থাকবে, এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার, এটা পাচ্ছি আমরা। তো এখন আমরা যেটা করব, আমরা ডান পাশে
যাক দিন, আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসি, তারপরে পরের লাইনে আমরা উল্টোটা মিলাই দেবো। এল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এল এ প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার সমান সমান জি। এখান থেকে দেখেন এই যে এ স্কোয়ার এল স্কোয়ার এল স্কোয়ার এল স্কোয়ার এটা কেটে যাচ্ছে, আর এখানে যেটা থাকে সেই ক্ষেত্রে আমরা এ স্কোয়ার এম স্কোয়ারকে ডান পাশে নিয়ে যাবো, টু এল এ কে ডান পাশে নিয়ে যাবো, তার দুটো মাইনাসই আছে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস টু এল এ সমান সমান এখানে ওয়ান থাকছে সে ওয়ান। তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, তো আমরা এটা প্রমাণ করে ফেললাম। তো যাই হোক, এইরকম শর্ত সাপেক্ষে আপনারা এরকম যে যত প্রবলেম আছে আপনারা সলভ করতে পারবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।